Polish Health Center. Holistic health care for your family. Be healthy naturally. বন্ধুরা, আমি আগে ননি ফল নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা হয়তো দেখে থাকবেন। আর ননি ফলের উপকারিতা সেই ভিডিওতে আমরা ডিটেইলস বলেছি। আজকে আমি ননি ফলের উপকারিতার কথা আর বলবো না। আজকে আমি ননি ফল দিয়ে আর একটা জুস বানানোর প্রক্রিয়া আপনাদেরকে দেখায় দিব। আমি বেশ কিছু ননি ফল জোগাড় করেছিলাম, তো বেশ কয়েকটা হয়ে গেছে, মানে বেশি পেকে গেছে অর্থাৎ নষ্ট হয়ে গেছে, সেজন্য সেগুলো ব্যবহার করছি না আমি। আপনারা জানেন যে একটু কাঁচা ননি ফল পাড়তে হয় গাছ থেকে, তারপর সেটাকে ঘরে রেখে দিতে হয় এবং যখন নরম হয়ে যাবে, যেমন আমার হাতের এই ননিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে একদম, এটা দিয়ে আজকে আমরা জুস করব। এখন যেহেতু ননির স্বাদ খুব বিশ্রী এবং একটা দুর্গন্ধ আছে, সেই কারণে আমরা এটাকে একটুখানি টেস্টি করার চেষ্টা করব আজকে। সেজন্য আমি কিছু লেবু নিয়েছি, একটা আস্ত লেবু নিয়েছি। এই লেবুটা আমি খোসা সহ ব্লেন্ডারে করব। এর আগের দিন আমি ম্যানুয়ালি করেছিলাম। আর একটা অরিগানো পাতা নিয়েছি। অরিগানো পাতা একটা ফ্লেভার আছে যেটা হয়তো এর গন্ধটাকে কিছুটা নষ্ট করতে পারে। আর অরিগানো পাতার অনেক উপকারিতা আছে, সেটাও নিয়ে আমাদের ভিডিও আছে, আপনারা এটা দেখে নিতে পারেন। আমি যখন এই ননি ফলগুলো সংগ্রহ করছিলাম, তখন আমার অ্যাসিস্ট্যান্ট আমার সাথে ছিল। সে আমাকে প্রশ্ন করলো যে, স্যার আপনার তো ক্যান্সার হয়নি বা আপনার তো কোনো অসুখ নাই, তাহলে আপনি কেন ননি ফল খাবেন? কারণ সে জানে যে এটা খুবই একটা দুর্গন্ধযুক্ত, একটা বিশ্রী স্বাদের একটা ফল, খুব দায় না থাকলে মানুষ এটা খায় না, তাহলে আমি কেন খাবো? তো তাকে উত্তরটা দিয়েছি, পাশাপাশি আপনাদেরকেও সেই উত্তরটা আজকে জানাতে চাই। সেটা হলো, যে সমস্ত প্রাকৃতিক ভেষজের কথা আমরা বলি যে এগুলো রোগ সারাতে পারে, সেগুলোর আসল ভূমিকাটা কিন্তু প্রিভেন্টিভ মেজারে। চিকিৎসা দুই ধরনের, একটা হচ্ছে প্রিভেন্টিভ আর একটা হচ্ছে কিউরেটিভ, অর্থাৎ আপনি রোগকে প্রতিরোধ করবেন যেন রোগটা আপনার না হয়। আর দ্বিতীয় ধাপটি হলো যে যদি সেই রোগে আপনি আক্রান্ত হয়ে যান, তাহলে সেটি চিকিৎসা করবেন, অর্থাৎ কিউরেটিভ। তো কিউরেটিভ চিকিৎসাটা ব্যয়বহুল এবং সেটির ঝুঁকি অনেক বেশি, কারণ আপনি সেখান থেকে সুস্থ হতে পারেন নাও হতে পারেন। প্রিভেন্টিভ ইজ সেফ, কারণ আপনি যদি সেই রোগটাকে ঠেকাতে পারেন, সেটাই হবে সব থেকে বুদ্ধিমানের কাজ। সেজন্যই বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কিন্তু আমরা সব রোগ ঠেকাতে পারি অ্যাকচুয়ালি, কারণ বেশ কিছু রোগ আছে যেগুলো বংশগতি, অর্থাৎ বংশে কারো থাকলে বংশ পরম্পরায় সেটি হয়, আপনি সতর্ক থাকার পরেও সেটি হতে পারে। আমরা লাইফস্টাইল চেঞ্জের কথা বলি, আমরা কিছু খাবার বাদ দেওয়ার কথা বলি, যেমন আমরা চিনি খেতে নিষেধ করি, লবণ খেতে নিষেধ করি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু জীবনেও চিনি খায়নি এমন লোকের ডায়াবেটিস হয়েছে, জীবনে একটা স্মোক করেনি তার লাং ক্যান্সার হয়েছে, এরকম অসংখ্য ঘুরি ঘুরি নজির আছে। তার মানে আমি বলছি না যে এগুলো খাওয়া যেতে পারে, সেগুলো খাওয়া যাবে না, বাট আমি এটা বলতে চাচ্ছি যে আমরা সবসময় প্রিভেন্ট করতে পারি না শুধুমাত্র ওইগুলোর উপরে নির্ভর করে, যে লাইফস্টাইল চেঞ্জ বা কিছু খাবার বাদ দেওয়া ইত্যাদি। সেই ক্ষেত্রে আমরা এই ভেষজের সহযোগিতা নিতে বলি, কারণ এটি আপনাকে একটা ডাবল সাপোর্ট দিবে। আপনি যদি গুড লাইফস্টাইল মেনটেন করেন, পাশাপাশি যে হার্বসগুলোর কথা আমরা বিভিন্ন সময় বলি যে এটার এই উপকারিতা আছে, এটার ওই উপকারিতা আছে, সেটা যদি আপনি গ্রহণ করতে থাকেন সুস্থ অবস্থায়, তাহলে কিন্তু আপনি প্রিভেনশনের জায়গায় অলমোস্ট সিকিউর থাকবেন। যখন ক্যান্সার হবে তখন আপনি দৌড়ে গিয়ে কলসল সংগ্রহ করবেন পাগলের মতো, বা কলসলের পাতা সংগ্রহ করবেন, অনেক দাম দিয়ে একটা কলসল ফল কিনবেন, একটা ননি ফল কিনবেন। তার চাইতে বেটার যে আপনি যদি সুস্থ অবস্থাতেই এগুলো জোগাড় করে একটা নিয়মিত বিরতি, অথবা যখন যেটা হাতের কাছে আসবে তখন সেটা যদি আপনি গ্রহণ করতে পারেন। যেমন আমার কোনো রোগ না থাকার পরে কিন্তু আমি ননি ফল গাছটার সন্ধান যখন পেয়েছি, আমি তখন সেখান থেকে কিছু ননি ফল সংগ্রহ করছি এবং মাঝে মধ্যে সেটি খাওয়ার চেষ্টা করছি। যদিও এটি খেতে আমার খুব কষ্ট হয়, তারপরে আমি খাচ্ছি। কারণ ওই একটাই যে এটা একটা প্রিভেনশন মেজারে সব থেকে ভালো কাজ করে। মনে রাখবেন, এই ভেষজগুলো কিন্তু কিউরেটিভ মেজারে যতটা না কাজ করে তার থেকে অনেক গুণ বেশি কাজ করবে কিন্তু প্রিভেন্টিভ মেজারে। আর যখন আপনি একটা রোগে আক্রান্ত হয়ে যাবেন, তখন কিন্তু আপনি প্যানিক হয়ে যাবেন, আপনি তখন কি করবেন, দিশা করে উঠতে পারবেন না, আপনি তখন কোন চিকিৎসা নেবেন? কেউ বলবে ঝাড়ফুঁক নাও, কেউ বলবে এই পাতা খাও, কেউ বলবে ওই পাতা খাও, কেউ বলবে না তুমি আধুনিক চিকিৎসায় যাও। তখন একটা পাজলড অবস্থার মধ্যে দিয়ে আপনি যাবেন। সেজন্য সব থেকে নিরাপদ হলো যে আপনি যদি সুস্থ অবস্থাতে নট অনলি ননি ফল, আমরা আমাদের ভিডিওতে মোর দ্যান 500 ভিডিওজ আছে যেগুলোতে আমরা এই ভেষজের কথা বলি এবং প্রাকৃতিকভাবে সুস্থ থাকার কথা বলেছি, সেগুলো যদি আপনি অনুসরণ করেন এবং সেগুলো যদি রোগ না থাকলেও যদি আপনি খান, তাহলে সেই রোগগুলো প্রতিরোধ করবে যে রোগগুলো ওই ভেষজ সারাতে পারে। কারণ অ্যালোপ্যাথিক বা সিনথেটিক মেডিসিনের একটা খারাপ দিক হলো, আপনি ধরেন আপনার আমাশয় হয়েছে, তো আপনি মেট্রানিডাজল খেলে আপনার আমাশয় সেরে যাবে, কিন্তু মেট্রানিডাজল সুস্থ অবস্থায় খেলে আপনার আমাশয় হবে না, এরকম কোনো গ্যারান্টি কিন্তু নাই, ঠিক আছে? কিন্তু ভেষজের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু উল্টো। এটি আপনাকে যেমন কিউরেটিভ মেজারে কাজ করবে, ঠিক একইভাবে প্রিভেনশন মেজারেও কিন্তু ঠিক একইভাবে কাজ করবে। অর্থাৎ ওই জিনিসগুলো, যেমন ডায়াবেটিস হলে আমরা যেমন বলি যে অ্যালোভেরা
কলা খান, মেথি খান, তেলা কচুর পাতা খান ইত্যাদি ইত্যাদি, সেইটা দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করা যতটা মানে কষ্টকর তার থেকে অনেক সহজ হচ্ছে আপনি সুস্থ অবস্থাতে যদি তেলা কচুর পাতা খান, অ্যালোভেরা পাতা খান, নিয়মিত বিরতি মাঝে মাঝে মধ্যে খেয়ে যান, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা কিন্তু অনেকাংশে কমে যাবে। কারণ এটা রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করে, যখন রক্তে শর্করার মাত্রা সামান্য বাড়তে থাকে তখন তার জন্য নিয়ন্ত্রণ করা আরো বেশি সহজ হয়। এবং এর তো আসলে একটা না, অনেক উপকারিতা। একটা ভেষজের কিন্তু একটা কুদসু একটি নির্দিষ্ট জায়গায় কিন্তু সে কাজ করে না, অনেকগুলো ফিল্ডে সে কাজ করে। দেখবেন একটা ভেষজের কিন্তু অনেকগুলো গুণের কথা আমরা বলেছি, তো সেই বেনিফিটগুলো আপনি পাবেন। তো সুতরাং আজকে আমরা একটা ননি ফল দিয়ে, আবার আগের দিন আমরা একটা ভিডিও করেছিলাম, আজকে আমি আবার ননি ফল সংগ্রহ করেছি এবং এটাকে আমি আজকে আবার একটু জুস বানিয়ে খাবো, আপনাদের সাথে শেয়ার করছি যে আপনারাও এরকম সুযোগ পেলে এই ধরনের ভেষজ খেতে পারেন। এটিকে সুস্বাদু করার জন্য বিদেশে এই ননি ফলের জুস প্যাকেটজাত অবস্থায় কিনতে পাওয়া যায়, তার মধ্যে আরও কিছু ভেষজ এবং আরও কিছু ফল যুক্ত করে সেটাকে টেস্টি করা হয় এবং এটি বোতলজাত বা প্যাকেটজাত অবস্থায় কিন্তু অ্যাভেলেবল অনেক দেশে, এবং তারা কিন্তু সেটা সুস্থ অবস্থাতে কিনে খায়, এক ধরনের হেলদি ড্রিঙ্কস হিসেবে তারা খায়। তো আমি এটিকে আজকে এই ননি ফলের জুসটাকে আর একটু সুস্বাদু করার জন্য সাথে আরও কিছু ফল টল দিতে পারলে ভালো হতো, বাট এই মুহূর্তে আমার সংগ্রহে কোনো ফল নাই। সুতরাং আমি আমার বাগান থেকে একটা অরিগানো পাতা ছেড়ে নিয়েছি আর গাছ থেকে লেবু নিয়ে নিয়েছি। এই লেবুটাকে আমি ছোট ছোট করে কেটে এর খোসা সহ আজকে আমি ব্লেন্ড করব, দেখা যাক এটা টেস্টটা খেতে কেমন হয়। আবারও বলছি এর সাথে মধু বা চিনি দিলে তিক্ত ভাবটা কমে যাবে, যেহেতু আমি চিনি বা মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করে চলি সেই কারণে আমি এর সাথে কোনো চিনি যোগ করছি না। তবে আপনাদের কাছে যদি স্টেভিয়া থাকে স্টেভিয়ার পাতাও দিতে পারেন, সেটি কিন্তু চিনির চাইতে মিষ্টি অথচ নিরাপদ। চলুন আমরা জুস বানানোটা দেখি কেমন হয় আজকে জুসটা, খাওয়ার পরে বলতে পারবো যে আজকেরটা কেমন হলো। তো আমি ননি ফলের জুস বানানোর জন্য চলে আসলাম। আমি প্রথমে ননি ফলটাকে ব্লেন্ডারের মধ্যে দিচ্ছি, তারপরে ওরিগানো পাতাটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, আর লেবুর খোসা সহ আস্ত একটা লেবু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিতে হবে, অল্প একটু পানি দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে কিছু বরফ কুচি দিচ্ছি, কারণ যেহেতু এখন বেশ গরম তো এটিকে যদি একটু ঠান্ডা করা যায় সেই জন্য কিছু বরফ কুচি দিচ্ছি এর মধ্যে। দেন আমি এটাকে এখন ব্লেন্ড করব। হয়ে গেছে, কারণ এটা বেশ নরম ছিল, তবে বেশ খানিকটা থকথকে হয়েছে, এখন এটা অনেকটা দইয়ের মতো হয়েছে আর কি, এটা অনেকটা দইয়ের মতো হয়েছে। এটাকে হয়তো আরেকটু তরল করতে হবে, আসলে বেশ গাঢ় হয়ে গেছে, আর একটু তরল করে নিলে ভালো হতো। ননি ফলের ভেতরটা কিন্তু করসলের মতো অনেকটা দইয়ের মতোই সাদা সাদা একটা অংশ থাকে, সেই কারণে এটি খানিকটা দইয়ের মতো হয়ে গেছে। আমি এখানে আরেকটু পানি মিশিয়ে এটাকে আরেকটু তরল করে নিলাম, দেন আমি এটাকে দেখি থাকা যায় কিনা। অলমোস্ট হয়ে গেছে, আমি এটার মধ্যে আরো কিছু বরফ কুচি দিব, একটু বেশি ঠান্ডা হোক যেহেতু প্রচুর গরম বাইরে। আর এখানে আমি আরেকটুখানি পানি মিশিয়ে নিব এর সাথে, দেন এটাকে আমি নেড়ে নিচ্ছি। আই থিঙ্ক এটা একটা ভালো ড্রিঙ্কস হয়েছে, এখন চলেন দেখি এটা খেয়ে দেখি এটা স্বাদটা কেমন। হয়ে গেল আমার নতুন ফর্মুলায় তৈরি ডনি জুস, দেখি আজকেরটা টেস্ট কেমন হয়েছে। ঠান্ডা হয়েছে বেশ, মাচ বেটার দ্যান প্রিভিয়াস ডে, তারপরেও তিতা তো থাকবেই, এটা প্রচণ্ড তিতা, তবে যে একটা বিশ্রী দুর্গন্ধ ছিল সেটি খানিকটা মিনিমাইজ করা গেছে অরিগানো এবং লেবু দিয়ে। আপনারা চাইলে এর সাথে অরেঞ্জ, বানানা, আপেল এগুলো যোগ করতে পারেন, তাতে টেস্ট এবং ফ্লেভার দুটোই চেঞ্জ হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, প্রকৃতির সাথে থাকার চেষ্টা করবেন।